নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জেনে নেব বা দেখে নেব আমাদের সূর্য যদি হঠাৎ মরে যায় তাহলে কি হবে পৃথিবীর। আমাদের সোলার সিস্টেমের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য, আর এই সোলার সিস্টেম অথবা সৌরজগতের 3 নম্বর গ্রহ হিসাবে রয়েছে আমাদের এই সুন্দর পৃথিবী। আর সেই হিসাবে সূর্য আমাদের সবচাইতে নিকটতম একটি নক্ষত্র, আর এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য। সূর্যই পৃথিবীর প্রাণ ভোমরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সূর্য যদি হঠাৎ মরে যায় কিংবা ধ্বংস হয়ে যায় তাহলে কি ঘটবে পৃথিবীর ভাগ্যে? যদি এই সোলার সিস্টেম থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় সূর্য, পৃথিবীতে সকল প্রকার জীব এবং উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যের কোনো বিকল্প নেই। মূলত সূর্যের জন্যই আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এখনো টিকে আছে। কেবলমাত্র সূর্যের জন্য সকল প্রকার উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে পরিণত করে নিজেদের খাদ্যের যোগান নিশ্চিত করেছে এবং আমাদের জন্য বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই, যদি এই সূর্য আমাদের থেকে অদৃশ্য হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কি হবে আমাদের সাথে। সূর্য পৃথিবী থেকে প্রায় 3,33,000 গুণ ভারী, আর এটা প্রতি সেকেন্ডে 100 বিলিয়ন হাইড্রোজেন বোমার সমান শক্তি তৈরি করে, আর এর প্রবল আকর্ষণ বল দিয়েই এটা পৃথিবীসহ 8টি গ্রহকে তাদের কক্ষপথে ধরে রেখেছে। তাহলে চিন্তা করে দেখুন, সূর্য না থাকলে আমাদের কি হবার কথা। বিজ্ঞানীদের মতে সূর্য হঠাৎ গায়েব হয়ে গেলে সৌরজগতের গ্রহগুলো সব ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে, পাশাপাশি এদের মধ্যে সংঘর্ষ হওয়াটাও অস্বাভাবিক নয়। সূর্য কিন্তু আমাদের আলোর প্রধান উৎস, কিন্তু আলোর ব্যাপারটা একটু ভিন্ন, কারণ এত বেশি গতিতে চলার পরেও বিশাল দূরত্ব পাড়ি দিয়ে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় 8 মিনিট। তাই মজার ব্যাপার হলো, ঠিক এই মুহূর্তে সূর্য বিলীন হয়ে গেলে তা আমাদের চোখে দেখে বুঝতে 8 মিনিট সময় লেগে যাবে। মানে 8 মিনিট পর বুঝবো যে সূর্য আর নেই। অবশ্য তার আগে গ্রহগুলো ছিটকে গিয়ে একটা হুলুস্থুলু কাণ্ড ঘটে যাবে। তবে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে শুধু আলোর অভাবে আমাদের তৎক্ষণাৎ কোনো সমস্যা হবে না, কারণ ইলেকট্রিসিটি থাকবে এবং পাশাপাশি তারাগুলো তখন কিছুটা আলো দেবে। কিন্তু পৃথিবীতে বিপত্তি ঘটবে 8 মিনিট পর, কারণ সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষ হবে না। তাই ছোট উদ্ভিদগুলো খাবার তৈরি করতে না পেরে কয়েকদিনের মধ্যেই মারা পড়বে, আর বড়গুলো হয়তো কিছুদিন টিকে থাকবে। এর চেয়েও বড় সমস্যা আছে। আমরা জানি যে সূর্য আমাদের তাপের উৎস, আর তাপ যে কতটা দরকারি তা আর বলার অপেক্ষা রাখে না। সূর্য বিলীন হয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 0°C-এ নেমে যাবে, আর সূর্যহীন 1 বছর শেষে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা দাঁড়াবে -73°C। চিন্তা করে দেখুন তো, এই শীতল বরফ অবস্থায় কোন জীবটির অস্তিত্ব থাকবে? ওই অবস্থায় পৃথিবীর সমুদ্রের উপরিভাগের জলগুলো বরফে পরিণত হয়ে যাবে, এর ফলে পৃথিবীকে একটি বরফ খণ্ডের মতো লাগবে। তবে মাটির নিচে পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর কোর তখনও কিন্তু তাপ উৎপাদন করবে। কেউ যদি এই দিকটায় সুবিধাজনক কোনো আশ্রয় পায় তাহলে তার ভাগ্য কিছুটা প্রসন্ন বলা যায়। কিন্তু খাবে কি? সূর্য না থাকলে মহাকর্ষ বলের অভাবে পৃথিবী শূন্যের দিকে সোজা ছুটতে থাকবে। এখন পৃথিবী সূর্যের চারপাশে প্রতি ঘন্টায় প্রায় 67,000 মাইল বেগে ছুটে চলেছে। সেই হিসাবে অন্য কিছুর সাথে সংঘর্ষ না ঘটলে পৃথিবী প্রথম 1 বিলিয়ন বছরে পুরো আকাশগঙ্গার ছায়াপথের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে ফেলবে, আর অনন্তকালভাবে এইভাবে চললে তাহলে সে তো ওপরালাই জানে। কিন্তু আসলে কি তাই? আমাদের ছায়াপথে প্রায় 100 বিলিয়ন সূর্যের মতো তারা রয়েছে, আরও আছে 1 বিলিয়নের মতো ব্ল্যাক হোল। তাদের মাঝে কোনো একটা যে পৃথিবীকে আবার একটার কক্ষপথে বসিয়ে দেবে না, কিংবা ব্ল্যাক হোল
গ্রাস করবে না তাই বা কে বলতে পারে। মোট কথা, সূর্য হারিয়ে গেলে আমাদের মানবসহ সকল স্বাভাবিক প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে। পৃথিবী তখন একটি বিশাল বরফের গ্রহে পরিণত হয়ে যাবে। হয়তো অন্য কোনো গ্রহের সাথে সংঘর্ষ না হলে মিলিয়ন বছর পর পৃথিবী অন্য কোনো নক্ষত্রের কক্ষপথে চলে আসবে, আর তখন তাপের কারণে পৃথিবীতে আবারও গলতে শুরু করবে বরফ, আর নিজের আদি রূপে ফিরে আসতে পারে পৃথিবী। তখন হয়তো সমুদ্রের নিচে থাকা এইসব মাইক্রেন থেকে আবার নতুন জীব বা প্রজাতি তৈরি হবে, যেভাবে পৃথিবীতে সর্বপ্রথম জীব তৈরি হওয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।